हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। अभी मनीषा, गुड आफ्टरनून। কি করছো সবাই এখন? আমি এখন একটু ফ্রি হয়েছি, ছাদে ঘোরাঘুরি করছি। এখন বাজে 4:30। তো কালকে সবাই জানো আজকে হচ্ছে সোমবার, মানে আজকে কত তারিখ? আজকে 28 তারিখ। কালকে হচ্ছে এক, মানে 1 মার্চ। কালকে শিবরাত্রি আছে। তো তোমরা কে কে শিবরাত্রি করো আমাকে অবশ্যই জানিও। আমি অনেকদিন থেকেই শিবরাত্রি করি, বিয়ের আগে থেকেই শিবরাত্রির উপোস করতাম, বিয়ের পরেও করি, তো কালকেও করবো আমি শিবরাত্রি। তো তার জন্য আজকে একটু পরে বেরিয়ে শিবরাত্রির জন্য যা যা জিনিস লাগে পুজোর জন্য অবশ্যই কিনবো। তবে ফল আমি কিনে ফেলেছি পুজো দেওয়ার জন্য, কারণ এই জাস্ট 15 মিনিটস আগে এখান দিয়ে একজন যাচ্ছিলেন দাদা ফল বিক্রি করতে। যেহেতু বাজারে ফল তেমন ভালো পাবো কি না পাবো, তাই এখন মোটামুটি একটু ভালো ফল পেয়েছি। তাই 5 রকম ফল দিতে হয়, ফল নিয়ে নিয়েছি। আর একটু মানে এই 5:30-6টার সময় হয়তো বেরোবো, বেরিয়ে ফুলের মালা, বেলপাতা, যা যা লাগে, মোমবাতি, সেগুলো কিনে নেব। আমি কি কি কিনছি আমি মার্কেটে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো মার্কেটটা, আর আমি কি কি কিনছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। জানি না তোমরা কি কিভাবে পুজো করো। তো কালকে আমি আমার বাড়িতে যে শিব ঠাকুর আছে, সেই শিব ঠাকুরকে, শিবলিঙ্গ যেটা আছে, সেটাকে আমি কালকে 12:30-12:30 সময় পুজো টুজো করে নেব। দিয়ে তারপর আমি যেমন পুরো ফুল মানে একদম সারাদিন উপোস করে এটা করি, তো 12:00 সময় প্রথমে নিজের বাড়িতে যে শিব মানে প্রতিষ্ঠা না, এমনি যে শিব রাখা আছে সেখানে আগে পুজো করে নেব, মোমবাতি জ্বালিয়ে নেব। তারপর 4:00-4:30 সময় কাছেই আমাদের এখানে একটা আশ্রম আছে, রাঙা ঠাকুরের আশ্রম। তো সেই আশ্রমে গিয়ে সেখানে শিব পুজো হয়, সেখানে পুজো করে নেব। কালকে আমি কি কি করছি, কিভাবে কি ড্রেস আপ করছি, কোথায় পুজো দিতে যাচ্ছি, সব কিছু আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দেব ভিডিওতে। কালকের ভ্লগে আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দেব। আমি খুব বেশি একটা ভ্লগ মানে ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে কি আমি সব কিছু এডিট করার একদম সময় পাচ্ছি না, হাতে একদম সময় ভীষণই কম, তাই আমি ভিডিওগুলো এডিট করতে পারছি না। এডিট করা হয়ে গেলে ডেফিনেটলি ভিডিওগুলো আমি আস্তে আস্তে দিতে থাকবো, আস্তে আস্তে সময় পেলেই আমি ভিডিও করছি। ভিডিও করতে হচ্ছে, প্লাস সেগুলো কন্টেন্ট তো লাগেই, প্লাস তোমার এডিট করতে অনেকক্ষণ সময় লাগে, তোমরা সবাই জানো, যারা যারা ভিডিও করো অবশ্যই তোমরা মানে জেনে থাকবে এটা, তাই একটু সময় লাগছে। এখন তোমাদের সঙ্গে ছাদে একটু গল্প করে নিচ্ছি, এরপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো মার্কেটে। তো আমি কি কি কিনছি সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো, পুজোর জন্য কি কি লাগে। আর যেটা সেটা হচ্ছে ডাভ, ডাভের ভীষণই দাম, মানে পাওয়াও যাচ্ছে না এরকম হচ্ছে। তো আজকে আমাদের বাড়ি থেকে ডাভ নিয়ে গেলো, ডাভ পাড়তে এসেছিলো দাদারা, তো আমি সেখান থেকে 3-4টে ডাভ নিয়ে নিয়েছি পুজোর জন্য। তো ডাবটা লাগছে না, ফল তো কেনা হয়ে গেছে, 5 রকমের ফল কিনে নিয়েছি, আর মিষ্টিটা নেব। আর কি কি লাগছে সেগুলো আমি কিনে নেবো, আর তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো আমি কি কি কিনছি। তো সুতরাং কি কি কিনছি সেগুলো আর মার্কেট কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ডেফিনেটলি ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে তোমরা দেখতে পাবে না, আমার ভিডিও দেখতে থাকো, আমি তোমাদের দেখিয়ে দেবো। আমি রেডি হয়ে 5 মিনিট পর ফিরে আসছি। দেখো আমি একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমি জাস্ট চুলটা জাস্ট আঁচড়েছি আর একটু সিঁদুর পরেছি, আর কিছু মেকআপ করি না, তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা কুর্তি পরেছি, তো এই যে দেখিয়ে দিলাম, আমি এরকম একটা কুর্তি পরেছি আর জাস্ট এই স্কার্ফটা নিয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়বো। বেরিয়ে আমি তোমাদেরকে মাস্কটা পরে নিই, মাস্কটা পরে বেরিয়ে তোমাদের আমি দেখাচ্ছি কোথায় যাচ্ছি, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। মাস্ক পরে বেরিয়ে পড়েছি, এই যে বাইক পার করে ফেলেছে, এবার আমরা দুজনে বাইকে করে যাচ্ছি, দেখে নাও, গিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের মার্কেট। আমি চলে এসেছি এখন নতুন গ্রাম মার্কেটে, এবার আমি কি কি ফুল কিনলাম সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো।
তো এখানে ফল ফুল সবই আছে, ফুল আছে এখানে, যেটা লাগে আকন্দ ফুল, ধুতুরা ফুল, ধুতুরার ফল লাগে, এখানে বেল আছে, হ্যাঁ কাটা আর বেল সবই এখানে আছে। আমি সবই নিয়ে নিয়েছি কালকে পুজোর জন্য। দেখো এখানে যা যা মোটামুটি পুজোর জন্য লাগে এখানে সবই পেয়ে গেছি, যা যা লাগে মোটামুটি এখানে সবই আছে, বেলপাতা সবই আছে, নিয়ে নিয়েছি এখান থেকে। তো এখানে সবই পেয়ে গেলাম, ফুল ফল সবই নিয়ে নিয়েছি। তো পুজোর সমস্ত কিছু কেনা হয়ে গেছে, এখন আমরা একটু মানে ভীষণ হাঁটাহাঁটি করে একটু আলা হয়ে গেছি। এবার একটু আমরা পাপড়ি চাট খেয়ে নিচ্ছি, পাপড়ি চাট বানাচ্ছে তাই আমরা একটু পাপড়ি চাট খেয়ে নিই, দিয়ে আবার একটু সবজি কিনে নেব, পাপড়ি চাটটা খেয়ে ফিরে আসছি। তো আমরা এবার পাপড়ি চাট নিয়ে নিচ্ছি, এই দেখো পাপড়ি চাট আমাদের দিয়ে দিয়েছে, ভীষণই সুন্দর এখানে পাপড়ি চাটটা, খুব সুন্দর খেতে। এই যে দেখিয়ে দিলাম, দুজনেই নিয়ে নিয়েছি পাপড়ি চাট, খেয়ে নিই। তো এবার মিষ্টির দোকানে এসে গেছি, পুজোর জন্য সন্দেশ লাগবে, তো এই দোকানটা থেকে, এখানে সামনেই দোকান দেখো, এখান থেকে আমরা পুজোর জন্য কী কী মিষ্টি লাগবে সেই মিষ্টিগুলো নিয়ে নেব। তো বেসিক্যালি যেটা লাগে সেটা হলো সন্দেশই দিয়ে পুজো দেওয়া হয় প্যাকেটের মধ্যে, তো আমি প্যাকেটে সন্দেশ কিনে নেব। মিষ্টির দোকানে চলে এসেছি, মিষ্টি নিয়ে নিচ্ছি, দেখো কী কী মিষ্টি আছে মিষ্টির দোকানে, কালকে পুজোর জন্য অনেক রকমই ভ্যারাইটির মিষ্টি আছে। সাদা লাড্ডুটা দেখিয়ে, সাদা লাড্ডু আছে, সাদা লাড্ডু আছে, মিষ্টি আমরা নিয়ে নিয়েছি পুজোর জন্য। তো বেরিয়েছিলাম যেহেতু, সেহেতু কালকে সবজি অনেক নিয়ে নিয়েছি, ছবিটা ভিডিওটা দেখাতে পারলাম। চলে এসেছি সবজি কিনতে, সবজি কিনতে চলে এসেছি, এবার সবজিটা কিনে নিই, আগে সবজির দোকানে দেখাতে পারিনি, এই সবজির দোকানটা দেখিয়ে দিচ্ছি কি কি সবজি আছে। সবই আছে সবজি, দেখো সবজিগুলো দেখিয়ে দিচ্ছি কি কি সবজি আছে। কলা আছে, টমেটো, উচ্ছে, শিম, রাঙা আলু, বেগুন, ফুলকপি, পেঁয়াজকলি, সবকিছুই আছে। সবজি কেনা হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে দেখিয়ে দেবো কি কি সবজি কিনলাম, কি কি কিনলাম তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমি বাজার থেকে বাড়িতে ফিরে পড়েছি, এবার আমি তোমাদের দেখিয়ে দেবো বাজার থেকে আমি কি কি সবজি কিনলাম, কি কি কিনলাম তোমাদের দেখিয়ে দেবো, দেখে নাও আমি কি কি কিনলাম। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি সবজি কিনেছি। প্রথমে যেটা কিনেছি সেটা হচ্ছে পেঁপে, বাঁধাকপি, ক্যাপসিকাম, এখানে আছে ওলকচু, মটরশুঁটি, আদা, এখানে আছে বিট আর টমেটো। আর ফলের মধ্যে এখানে মায়ের পানটা আছে, আর ফলের মধ্যে আছে শাকালু আছে, কমলা লেবু আছে, শসা আছে, আপেল আছে, কলা আছে। তো যেহেতু পুজোয় 5 রকম ফল দিতে হয়, এখানে 4 রকম হয়েছে, আর যেটা আছে সেটা হচ্ছে বেল, যেটা দিতে হয় শিব পুজোতে। তো দেখিয়ে দিলাম, এই সবজিগুলোই আনা হয়েছে। দেখো ও ভুট্টাও নিয়ে এসেছে, একটা কাঁচা ভুট্টা নিয়ে এসেছে আর একটা পোড়ানো আর কি, যেটা খায় পোড়ানো ভুট্টা, সেটা নিয়ে এসেছে লেবু দিয়ে মাখিয়ে। তো ও ভুট্টা পোড়া খেতে ভীষণই ভালোবাসে, আর এই কাঁচা ভুট্টাটা নিয়ে এসেছি, কালকে সাগুর উপমা করব, তো ওটাতে কাঁচা ভুট্টা দিয়ে দিলে খুবই ভালো লাগে, তো তাই জন্য ভুট্টা নিয়ে এসেছে ও। আর দেখো এখানে আছে পুজোর জন্য মিষ্টি, এখানে আছে সন্দেশ আর লাড্ডু কালকে পুজোর জন্য, এখানে এমনি শুধু ফুল আছে, আর এখানে আছে কালকে পুজোর জন্য আকন্দ মালা আছে আর ধুতুরা ফুল আছে, আর এখানে আছে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বেল, বেলপাতা, আর এখানে আছে মোমবাতি। তো এইগুলোই কালকে পুজোর জন্য আমি কিনে নিয়েছি, সবগুলোই কেনা হয়ে গেছে কমপ্লিট। তো কালকে পুজোর জন্য সমস্ত মার্কেটিং আমার করা হয়ে গেছে, কালকে যেহেতু বেরোতে পারবো না তাই সবজি বাজার থেকেও ঘুরে এসেছি, সবজি বাজারও আমার কেনা হয়ে গেছে, প্লাস কালকে পুজোর জন্য যে সমস্ত ফল আর ফুল লাগে সেগুলো কিনে ফেলেছি। আর কালকে
কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসব। কালকে শিবরাত্রি পুজোয় কি কি করলাম, কোথায় পুজো দিতে গেলাম, কিভাবে কি পুজো দিলাম, আর কালকের নতুন একটা ব্লগে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো আজকে ব্লগটা আমাকে এখানে শেষ করতে হবে, কারণ এখন বাজে 8টা, অনেকক্ষণ বেরিয়েছি, প্রায় 6টার সময় বেরিয়েছি, তো অনেকক্ষণই লেগে গেছে ঘুরে বাজার করতে, প্লাস ফুল কিনতে, প্লাস আমি ওখানে একটু পাপড়ি চাট খেলাম, সেখানেও সময় লেগে গেছে, তা সমস্ত কিছু করতে অনেক সময় লেগে গেছে। রাত্রে ডিনার করতে হবে, প্লাস আমার মেয়েকে খাওয়াতে হবে, ওর জন্য রুটি করতে হবে। তাই ব্লগটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর অনেক অনেক শেয়ার করো, যাতে আমার পরিবারের সবাই অনেক লোকজন বাড়ে। আজকের মতো এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থাকো। টাটা।